তাতে অপব্যাখ্যা করে বা তার বিকৃতি ঘটায় ভুল ব্যাখ্যা করে তারা তওরাতে যে সব কথা আছে নবী মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী ইসলাম সম্পর্কে ভবিষ্যৎবাণী সেগুলির অপব্যাখ্যা করে নিজের খেয়াল খুশি বানিয়ে নিয়েছে যেটা তাদের পক্ষে মনে হয় সুবিধাজনক সেটাকে প্রকাশ করে আর যেগুলি তাদের বিপক্ষে সেগুলোকে ভুল ব্যাখ্যা করে অথবা গোপন করে এই ছিল ইয়াহুদি ধর্মগুরুদের চরিত্র যাইখান আল্লাহ তুলে ধরেছেন সুতরাং কি করে তারা হেদায়ত হবে আর তাদের হেদায়াতের ইমানের আশা করছো ওয়েদা আলকুল্লাদিন আমান কালো আমান না ওয়েদা খালা বাদ হেলা বাদ কালো আতুহাদ্দে ফাত আল্লাহ আলী মালি হা জুকুম ভে ইনফেক আফালা তা এই ইয়াহুদিদের মধ্যে কিছু মুনাফেক চরিত্রের ছিল মোমেন মুসলিমদের সাথে যখন সাক্ষাৎ হতো বলছে আমরা তোমাদের মতে কিন্তু মুসলিম হয়ে গেছি আবার যখন ইহুদি বন্ধু বান্ধবের সাথে নিজের বংশের লোকের সাথে মিলত নির্জনে যখন তাদের সাথে সাক্ষাৎ ঘটতো মিটিং হইতো তখন বলতে আরে ওদেরকে নিয়ে আমরা চারটা মজা করি আর আর তারপরে বলতো যে না 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 ওদের কথা মানা যাবে না শোনা যাবে না ও আমরা এমনি ওদের সাথে দেখা সাক্ষাৎ করছিলাম আল্লাহ বলছেন ওয়াইদাল্লা না আমানু যখন তারা সাক্ষাৎ করে মমিন মুসলিমদের সাথে এই ইহুদিরা যখন মিলিত হয় মমিন মুসলিম সাহবাই সাথে কালু আমান্না তখন বলে আমরাও ইমান নিয়ে এসেছি কিন্তু আমরাও মুসলিম হয়েছি ওয়া খালা বাদেন এবং যখন তারা নির্জনে যায় তাদের একজন বা একদল আর এক দলের সাথে একদল ইহুদির বা এক ইহুদির আর এক ইহুদির সাথে যখন সাক্ষাৎ হয় কালু তখন তারা বলে ফাতা আল্লাহ বেমা আলাইকুম তাদের সামনে এমন কথা বর্ণনা করবে প্রকাশ করবে যা দিয়ে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন মানে জিতার সুযোগ করে করে দিয়েছেন যাতে বেকুম তোমাদের কাছে তোমাদের বিরুদ্ধে দলিল প্রমাণ পেশ করতে পারে আফালা তোমরা বুঝো না এইরকম সুযোগ দিও না বিষয়টা কি খুলে বলি তাহলে এই আয়তের অংশটুকু বুঝে আসবে সেটা হচ্ছে যে তাওরাতে। নবী করিম সাল্লাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী আছে যে এবং তার বিভিন্ন লক্ষণ ইসলামের কথা রয়েছে আর সেই কথাগুলি সেই লক্ষণগুলি লক্ষণ গুলি তারা দেখছে মদিনায় আর মিলছে রাত দিন সব ফিট হয়ে যাচ্ছে তাওরাতে যে আছে এই বিষয়গুলি মহাজেরিন আনসার এরা খবর রাখে না কারণ মহাজের যারা মক্কা দিয়েছেন তারা মুশরে তাওরাতের কোন জ্ঞান তাদের ছিল না আর যারা আনসারি হয়েছে আউস এবং খাজরাজ থেকে তারাও মুশরিক ছিল এরাও কিন্তু কিতাবের তাওরাতের কোনো জ্ঞান রাখে না বাইবেলের কোনো জ্ঞান রাখে না তাওরাত ইঞ্জিল সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই ভবিষ্যদ্বাণী তাওরাতে আছে انجিলে আছে আপো শেষে বলতে যে দেখো ওদের সাথে যে মুসলিমদের সাথে তোমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না বা কখনো উঠা বসা করছো না এমন কোনো কথা প্রকাশ করে দিও না যে আমাদের কিতাবে কিন্তু তোমাদের নবীর কথা আছে হ্যাঁ আমাদের কিতাবে কিন্তু তোমাদের ইসলাম ধর্মের কথা আছে তোমরা যেসব নামাজ তোমরা এসব আছে তৌহিদ এসব আছে এসব কথা বলিও না কারণ কথা বললে তখন ওরা জেনে যাবে তোমাদের গোমর ফাঁস হয়ে যাবে যখন জেনে নেবে তখন তোমাদেরকে তোমাদের কেতাবি তো আছে তোমরা কেন মানোন বলবে না বলবে না এক দুই নম্বর কথা তখন তোমাদেরকে বিষয়টা জেনে নিল আর তোমাদেরকে ইসলামের দাওয়াত দিল তোমরা কবুল করলে না তাদের কথা তো কবুল করবে না কারণ আমাদের বংশে নবী আসেনি ওই ইসমাইল বংশে কেন নবী আসলো সুতরাং মানা তো যাবে না মানবে না তখন কেয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হবে আর হাজির হয়ে মুসলিমরা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে যে হে আল্লাহ ওদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম আর ওদের কিতাব তাওরাত ইঞ্জিলে বাইবেলে আমাদের নবীর কথা ছিল দিন ইসলামের হকানিয়াতের কথা ছিল কিন্তু তারা মানেনি হ্যাঁ আল্লাহর সামনে যে আমাদের বিরুদ্ধে তারা জিতে যাবে ওই কথা এখানে বলা হচ্ছে যখন তারা নির্জনে মিলিত হইত ইহুদি কালু তখন তারা বলতো আল্লাহ আলাইকুম বেমা তোমরা কি তাদের সামনে এমন কথা বর্ণনা করছো যা দিয়ে তোমাদেরকে বিজয় দান করেছেন মানে তোমাদেরকে এলেম দিয়েছেন তাওরাত এঞ্জিলের লিও দ্বারা যাতে করে সেই কথাগুলি জেনে মুসলিমরা তোমাদের প্রতিপালক আল্লাহর কাছে বিচার দিবসে তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করতে পারে যে আল্লাহ এরা তো জানতো এদের কেতাবে ছিল সব ইসলামের কথা কিন্তু এরা মানেনি আফালা তাকলুন বিষয়টাকে কি বুঝো না লুকিয়ে রাখিও গোপন রাখিও বলিও না এই কাজটি হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা করেছে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা করেছে বেদে তৌহিদের কথা আছে বেদে ভবিষ্যৎবাণী আছে ইসলাম সম্পর্কে বেদে মোহাম্মদ রসুর সালাম সম্পর্কে বেশ কিছু লক্ষণ রয়েছে যে সেই জাতি উঁটের পিঠে চাপবে সেই জাতি মরুভূমিতে আসবে সেই জাতি খাতনা করা হবে ইত্যাদি ইত্যাদি এমনকি এই ক্যালেমা কথাটিও লাই রাহ এই কথাটিও তাদের এতে আছে বিভিন্ন বেদে আছে আর এই মর্মে বেশ কিছু বই বাংলাতে প্রকাশও পেয়েছে সেগুলোতে আপনারা জানতে পারবেন কিন্তু যারা দিন যথেষ্ট জানছে তাদের জন্য দিন জানছেন অল্প এখনো তহিদ সন্ন্যত ভালো করে জানেন না আর বেদ পুরাণে হজরত মোহাম্মদ এগুলো কিচ্ছা কাহিনী পড়ে বাড়াচ্ছেন এটা ভালো কাজ নয় আবার আবার কিছু লোকের এই স্বভাবের আছে এই স্বভাবের কিছু লোক আছে সহি আকিদ এখনো ভালো করে জানেন না বেদাতিদের কেতা পড়ে বাড়াচ্ছে কিসের জন্য পড়ছে না বলছে যে ওদের সামনে পেশ করবে যে তোদের কেতাব এগুলো ভুল আছে আরে ওইটার আগে আপনার নিজের আগে জানতে হবে হ্যাঁ নিজের আগে জানতে হবে ভালো করে মনে হবে এই জন্য সাধারণ মানুষ মধ্যম শ্রেণীর কিছু এলেম রাখেন কিন্তু যথেষ্ট এলেম রাখেন আপনার প্রয়োজনটা কি বিদাতি কিতাব পড়ার প্রয়োজন কি আপনার ইহুদি খ্রিস্টানদের বই পড়ার প্রয়োজন কি আপনার বেদের রেফারেন্স দেওয়ার হ্যাঁ কারণ মানুষকে চমকেতে চান হ্যাঁ যে সে কোরআন থেকে বলতে পারে বেদ থেকে বলতে পারে যে কোরআন থেকে বলতে পারে সে বাইবেল থেকে বলতে পারে না তাহলে আল্লাহ আপনার উদ্দেশ্য বুঝছেন আল্লাহ নিয়ে আপনার অন্তরে কি আছে তো যাতে করে রকম না হয় যে আপনি আল্লাহর কাছে ফেসে যান আপনার নিজের দিন সম্পর্কে সম্ভব জ্ঞান নেই ভুল ভালে ভরা আর দিন সম্পর্কে জানা আরো জরুরি হয়ে আছে আর আপনি অন্যদের কিতাব পড়ে বেড়াচ্ছেন উমার রাজি আল্লাহ মতো লোক এই উম্মতের এত সিনিয়র ব্যক্তি এই উম্মতের অবকার পরে তার স্থান তার হাতে তাওরাতের কিছুটা অংশ রসুল্লাহ দেখেছিলেন দেখার পরে খুশি হয়েছিলেন ভালো কাজ করছো যে চর্চা করছো তুমি হ্যাঁ বিভিন্ন ধর্ম চর্চা করছো তুমি তাদের খণ্ডনের জন্য নাকি না হয়েছিলেন চেহারা মোবারক হয়ে গেছিল আর বলেছিলেন ওমার এদিক কি তুমি উদ্ভ্রান্ত হয়ে ঘুরে নাকিয়া তোমাদের কাছে স্বচ্ছ দিন আমি নিয়ে আসেনি কোরআন শোন না আল্লাহ আল্লাহর কসম করে বলছি লাউ কানা মুসা হাইয়ান তাওরাত পড়তে যাচ্ছ তুমি আজকে যদি মুসা আলাইহিস সালাম যার উপর তাওরাত নাজেল হয়েছে তিনি যদি বেঁচে থাকতেন জীবিত থাকতেন মা ওয়াসিআহু ইল্লা আইয়াত মা মা ওয়াসিআহু ইল্লা তিবাই আমাকে অনুসরণ করা ছাড়া তার কোনো মুক্তি ছিল না দেয় ছিল না আমার কালিমা পড়া তার জন্য জরুরি ছিল কারণ তার দিন কি হয়ে গেছে রোহিত করে দেওয়া হয়েছে তার প্রতি নাজল কিন্তু কিতাব বিকৃত হয়ে গেছে তার সাথে সাথে রোহিত মানসুখ করে দেওয়া হয়েছে কোরআন করিম নাজল হয়ে গেছে শেষ কিতাব নাজল হয়েছে শেষ ইসলামের এডিশন চলে এসছে সুতরাং এই দিন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য তার একজন মুসা আলী ইসালাম যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমার হাতে হাত দিয়ে তার ইসলাম কবুল করা আবশ্যক ছিল না হলে তার কোন উপায় ছিল না আর তুমি এসব কি পড়ছো তাহলে বোঝা গেল যে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়া ঠিক নয় এটা ক্ষতি সাধন করবে অনেক সময় সংশয়ে লিপ্ত হবে যে সংশয় থেকে কেটে উঠতে পারবেন না গুমরাহির শিকার হয়ে যাবে রদ করতে গিয়ে নিজে আছার খেয়ে পড়বেন আর এইরকমই হয়েছে বিভিন্ন বাতেল ফিরকাগুলি মোতা জেলা আশা এরা মাতরি দিয়ে আর এইরকমই জামিয়া কাদরিয়া জাবরিয়া যতগুলি বাতিল ফিরকা পয়দা হয়েছে এই ফিরকাগুলি তারা ওই আপনার গ্রিক দর্শন যেটাকে বলা হচ্ছে ইউনানি ফালসাফা গ্রিক দর্শন পড়াশোনা চর্চা করতে গেছে কোরআন এবং হাদিসের সাথে করতে গিয়ে রদ কি করবে আর খণ্ডন করবে কি তারাই গিয়ে গুমরাহিতে নিমজ্জিত হয়েছে জি ইয়াহুদিরা কী বলতো গিয়ে আপসে যে মুসলিমদেরকে বলে দিও না যে তোমাদের কিতাবে এইরকম মোহাম্মদ ইসলাম সম্পর্কে কিছু আছে ইসলামের সত্যতা সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে এসব বলিও না বলতো না আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে ওরা বলে দিলে নয় তোমরা জেনে নেবে কিন্তু আমি কি জানি না কেমতের দিন আমি আমার জ্ঞানের ভিত্তিতে ধরবো যে তোমাদের কিতাবে ভবিষ্যৎ বাণী ছিল আমি নাজল করেছিলাম অমবাসের রাসুল ইয়া তিমিম্বাদিস মোহ আহমদ ইঞ্জিল রয়েছে ইসনা আলী সালাম বলছেন আমি সুসংবাদ দিচ্ছি এক রাসুলের রিয়াতি যিনি আসবেন আমার পরে ইসমহ আহমদ যার নাম হবে জি এই আহমদ বা মোহাম্মদের সংস্কৃতিতে বলা হচ্ছে নারাস এই এই নারাস হনসা শব্দ আছে বেদে আছে আওয়ালাই আলমন ঠিক আছে ওদেরকে জানতে দিবে না লুকিয়ে রাখবে গোপন করে হে ব্রাহ্মণরা তোমরা বেদের কথাগুলি জানতে দিলে না হে ইহহুদি খ্রিস্টানদের ধর্মগুরুরা তোমরা লুকিয়ে রাখলেই সব কথা কিন্তু তারা কি জানে না আনল্লাহ হায়া অনমায়ু শিরুন অমায়ু লেনুন যে আল্লাহ জানছেন সব কিছু যা তারা গোপন করে অমায়ু লেনুন আর যা প্রকাশ করে লুকিয়ে রাখলেও আল্লাহ জানছেন আর প্রকাশ করলেও আল্লাহ জানছেন যদি মুসলিমদেরকে নাও বলো তো আল্লাহ তো বলবেন যে তোমাদের তবে কী ছিল তোমরা কি পড়তে না তোমরা কি বাণী জানতে না কেন মাননী শেষ নবীকে এতক্ষণ ছিল ইহুদীদের ধর্মগুরু যারা তাওরাতে কিছু জ্ঞান রাখত তাদের সম্পর্কে আলোচনা এবং তাদের চরিত্রগুলি এখন তাদের জনগণের কথা আলোচনা হচ্ছে জনগণরা কেমন তাদের ইহুদীদের আলো বছর উমিনা আর ইহুদীদের মধ্যে কতক নিরক্ষর লোকেরা রয়েছে নিরক্ষর যাদের কোন জ্ঞান ছিল না যারা অজ্ঞ ছিল দিন সম্পর্কে তাওরাত সম্পর্কে انجিল সম্পর্কে লায়া লমুনাল কিতাবা ইল্লা আমানিয়া তারা আল কিতাব তাওরাতের কোনো জ্ঞান রাখতো না ইল্লা আমানিয়া মিছা মিছি আকাঙ্ক্ষা আশা ছাড়া শুধু আশা আকাঙ্ক্ষা ওম্নিয়ত এর বহুবচন হচ্ছে আমানিয়া বড় বড় আশা কি আশা আকাঙ্ক্ষা আমরা ছড়ে কেউ জান্নাতে যাবে না এটা বড় আকাঙ্ক্ষা লাইঞ্দ খোলাল জান্নাত ইল্লামান কান হুদা না ও নাসারা বলতো যে যারা ইয়াহুদি তারা শুধু জান্নাত যাবে আর কেউ জানাতে যাবে না খ্রিস্টানরা বলতো যে না তোমরা না ই খ্রিস্টান ছাড়া নাসারা ছাড়া কেউ জানাতে যাবে না ঠিক না তাই যদি আমাদের সমাজে হয় বিভিন্ন যত বেদাতী দেবে তত বড় জান্নাতকে ব বরাদ্দকারী তারা জি যারা সবচেয়ে বেশি মাজার পূজা করে শিখ বেদাদি লুপ্ত তার বলে আমরাই মুসলিম বাকি সব হচ্ছে কারণ এরা রসুলের সাথে করে দলিল খুঁজলে রসুলের সাথে আল্লাহকে করতে বলে তাহলে করে দিল নবীকে কেন করতে নিষেধ করলেন আপনি সেজদার তাজিমি কেন নিষেধ করলেন ওলি আউলিয়ার কবরকে সেজদা করতে কেন নিষেধ করলেন আপনি বেঁধ হয়ে গেলেন সুতরাং ইসলাম থেকে খারিজ সব খারিজ 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 জান্নাত নিজের জন্য খাস করে নেওয়া এটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আশা কোন কাজে আসবে না যদি সে অনুযায়ী আমল আকিদার না হয় অমেন না এই ইহুদিদের মধ্যে কত নিরক্ষর রয়েছে লাই আলম কিতাব ইল্লা আমানিয়া তারা মিথ্যা আশা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না ওয়াইন হোম ইল্লা ইয়াদন তারা শুধু ধারণা ভিত্তিক অনুমান ভিত্তিক কথা বলে তাদের ধারণা মাত্র অনুমান করে কথা বলা আজকাল অধিকাংশ মানুষ কিন্তু অনুমান ভিত্তিক কথা বলে একটা ফতুয়ার বিষয় উঠে যাক দেখবেন কেউ কিন্তু চুপ থাকবে না আর আপনারা নিজের যদি চায়ের দোকানে বসে যান সকালবেলা দেশে চায়ের দোকানে লোক ভিড় ভাড় করে বসে সন্ধ্যাবেলা বসে বসে শুধু চুপচাপ শুনবেন দেখবেন কি মন্তব্য রাজনৈতিক মন্তব্য চলছে মনে হচ্ছে সবাই রাজনীতিবিদ হ্যাঁ সবাই হচ্ছে পলিটিশিয়ান যথেষ্ট বুঝছে রাজনীতি আবার যখন সামাজিক কোন আলোচনা চলছে সামাজিক বিচার সব চাইতে পণ্ডিত অনেক সমাজবিদ হ্যাঁ সমাজবিজ্ঞানের বিজ্ঞানী এরা তারপরে যখন ধর্মীয় মশলা মশাইল শুরু হইল। তখন অ্যারে ইসলাম মাদ্রাসে পড়ার দরকারটা কি এরাই এই চায়ের দোকানে এই যে চা খেতে সে এরাই বেশি ইসলাম বুঝে এখানে যে সিকো মার্কেট আছে এখানে হোটেলে অনেক আগে এক দশ বারো বছর থেকে হোটেল তো ভুলেই গেছি তো যাই হোক পনেরো বছর আগে হবে হয়তো মাঝে মধ্যে কখনো কেউ ডাকলে গিয়ে বসতাম আর চুপচাপ বসে বসে শুনতাম এক কোণাতে বসে তো তখন তো অত লোক চিন্তু না পনেরো বছর আগে ধরেন আর চুপচাপ তারপরে এক কোনা গিয়ে বসতাম শুনছি একটা মশলা ফতুয়া গেছে সবাই মন্তব্য করছে একজন বলছে যাইজ আর এক বছর না কেনা যাইজ হবে আরেকজন বলছে না যাইজ এই শুরু করে দিল তর্ক কারণ বাংলা ভাষী তর্কে বাহাদুর কিন্তু যেটাই বলেন হক কথা একটা বলতে হবে তর্কে বিচক্ষণ তো বুদ্ধি বেশি মাছ খায় বুঝতে পারছেন আর এটা এরা শিকার করে না মহিষ খাওয়া গরু খাওয়া লোকেরা শিকার করে আমরা যখন পড়তাম বেনারস জামে সালাফেতে তখন আমাদেরকে বলতো যে তোমরা কিন্তু বাঙালি জাতি খুব ব্রেনি। কেন বুঝছে তুলো মাছলি খাতও না হ্যাঁ যে মাছ খাও না তোমরা ব্রেন বুদ্ধি খুব বেশি আরে এমন এমন চালাক যে আপনাকে কেটে দুখান তিনখান করে দিবে আপনি বুঝতে পারবেন না ফুতুয়া শুভহান আমার সাথে এক ঘটনা ওইরকম এখন হাইলে বাদ দিয়ে জোহরের নামাজ পড়া মসজিদ থেকে বেরিয়েছি আর তারপরে এক লোক আপনার লন্ড্রিতে বাংলাদেশি লন্ড্রি খুলছে ভিতর থেকে এসে লন্ড্রি খুললো তখন আমি বললাম যে ভাই নামাজটা পড়লেন তো হ্যাঁ নামাজ পড়েছি ভিতর থেকে আসলো কিন্তু আর মসজিদে বেরিয়ে আমি ঢুকছে তো এখন দরজা খুলছে ভিতর থেকে এসে আর নামাজ পড়লেন তো হ্যাঁ নামাজ পড়েছি কোথায় নামাজ পড়লেন আপনি মসজিদে যান নাই বুঝেন না না আমি ঘরে পড়ি ঘরে পড়েছি তো আমি বললাম যে ঘরে নামাজ পড়া যাইজ কি তো হ্যাঁ অবশ্যই জায়েজ জিজ্ঞাসা করছি আমি আর ফতুয়া দিচ্ছি এই হ্যাঁ লন্ডির হ্যাঁ লন্ডির খাদে মুফতি কথা বুঝতে পেরেছেন আর আমি